নমস্কার বন্ধুরা, বিউটি রসনালয়ে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ধনে পাতার পরোটা। আসুন দেখে নেওয়া যাক খুব সহজে কিভাবে বানিয়ে নেওয়া যায় ধনে পাতার পরোটা। ধনে পাতা পরোটা বানানোর জন্য আমি ধনে পাতা, অল্প আদা আর দুটো শুকনো লঙ্কা বেটে নেব। এবার আমি অন্যদিকে ময়দাটা মেখে নেব। ময়দার মধ্যে দেব লবণ, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব আমি এক চামচ চিনি। এটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মেখে নেব। মেখে নেবার পর আমি আন্দাজ মতো ময়ান দিয়ে দেব। ময়ান দিয়েও আমি খুব ভালোভাবে মেখে নেব। এবার আমি এটাকে জল দিয়ে না মেখে ধনে পাতার পেস্টটা দিয়ে মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি। ঘি দিয়েও একটু মেখে আমি একটু কিছুক্ষণ মেখে দেব। রাখার পর আমি ছোটো ছোটো লেচি কেটে পরোটার আকার করে নিয়ে বেলে নেব। সব পরোটা আমি বেলে নিয়েছি। এবার আমি অন্যদিকে ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে একটা একটা করে সেকে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমার ধনে পাতার পরোটা। আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।